নাজিরার ONGCর অসম সম্পদ মুখ্য কার্যালয়ের সম্মুখত আজি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ নাজিরার বিকলাঙ্গ কল্যাণ সমিতির। দিব্যাঙ্গ সমাজে জীবন জীবিকার স্বার্থত ONGCলৈ নাজিরা মহকুমা প্রশাসন হৈ উপায়ুক্ত জড়িয়তে স্মারক পত্র প্রেরণ, অবস্থান ধর্মঘট, আটখুঁটিয়া অন্নখন আদি দরে কেবাটাও কার্যসূচী রূপায়ণ করে অহার পাছতো অসম মহারত্ন কোম্পানি ONGCর কর্তৃপক্ষ কোনো ধরনের দিব্যাঙ্গ সমাজের প্রতি সুদৃষ্টি আকুপিত করা নাই। সেই উদ্দেশ্যে নাজিরা বিকলাঙ্গ কল্যাণ সমিতিয়ে নাজিরার ONGCর অসম সম্পদর মুখ্য কার্যালয়ের সম্মুখত আজি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে। ONGC বিরোধী স্লোগানেরে উত্তাল করে তোলে ONGC অসম সম্পদ মুখ্য কার্যালয়ের সম্মুখ। ইয়াতে প্রতিবাদী কার্যসূচী লবলগীয়া কথাটো এটাই হল, আমি বারম্বার অনুরোধ করে আছি ONGC কর্তৃপক্ষ যে আমার স্থানীয় যখন নিবনুয় যুবক যুবতী আছে চতুর্থ শ্রেণীত নিযুক্তি প্রদান করে বারম্বার এইটে আমার দায় ঠেলি দিয়ে যে কারিকরী জ্ঞানের শিক্ষা লাগবে। এজন প্রতিবন্ধীক চতুর্থ শ্রেণীর নিযুক্তি দিবলে কারিকরী জ্ঞানের কিহর প্রয়োজন? এজন সাধারণ শ্রেণী যিজন মানে সাফাইওয়ালা বা মালি হোক বা অফিস পিয়ন হোক কারণে এই সেইবিলাকর কারণে কারিকরী জ্ঞানের কিহর প্রয়োজন? সেই কথাটো আমি বুঝি নাপাও। বারম্বার দোহাই দিয়ে যে কারিকরী জ্ঞানের শিক্ষা লাগবে। আমি কছি যে আমার যখন যুবক যুবতী শিক্ষিত আছে চতুর্থ শ্রেণীর নিযুক্তি দিয়ক, যিকোন আমার স্থানীয় যুবক যুবতী দুলিয়াজনে যে ধরে লোক স্থানীয় যুবক যুবতী সকল নিযুক্তি প্রদান করে ONGC কর্তৃপক্ষ কেউ নোৱাৰিব? দেরাদিন নিযুক্তি হয় ইয়ালে পঠিয়ায়, এই কি কথা? আক আমার CSR ফান্ড যেটো আছে মানুষ আমার যেটো আমার স্থানীয় যুবক যুবতীর কারণে বা স্থানীয় অঞ্চলের কারণে খরচ করব লাগে, সেইবিলাকও পয়সা কলে পঠিয়ায় দেয় কোনো ঠিক না। সেইটো কারণে আমি আজি প্রতিবাদ করবলে বাধ্য হয়েছো যে এই পুঁজিবিলাক যাক আহে আমার স্থানীয় প্রতিবন্ধী সমাজের কারণে বা স্থানীয় জায়গার কারণে সেইবিলাক যাতে ভাল কামত ব্যবহার হয় ভালক ব্যবহার হয়, কিন্তু পয়সাবিলাক কত কেন ধরনের কি ব্যবহার হয়েছে আজিলেকে আমি একো গম গতিকে পোৱা। আমার যাক চাকরি মাস্টার লোক দি থাকে সেইবিলাক চাকরি আমার বহুকজন লড়া আছে শিক্ষিত করবেন, যাক ঠিকাভিত্তিক নিযুক্তি দি পেলায় লাভ তো উলিয়াইছে, কিন্তু আমার প্রতিবন্ধী সমাজ আমার স্থানীয় জায়গাডোখর নিবনার কারণে কোনোদিন কোনো ধরনের দৃষ্টিগোচর দিয়া প্রতিবাদ করবলগা কারণবিলাক তো সকলে জানিছে যে আমি নিযুক্তি প্রসঙ্গটো আগরপরা আমি উত্থাপন করে আছো। আমি 3 নভেম্বর 2021 তারিখে স্মারকপত্র যোগেদি জানালো, তারপর 17-5 তারিখ আমি দুঘণ্টা অবস্থান ধর্মঘট করলো, তারপর আমি 8 ঘণ্টা অন্নখন করলো। ইমানখিনি কার্যসূচী লওয়ার পাছতো ONGC কর্তৃপক্ষ আমার প্রতি কোনো সুদৃষ্টি দিয়া নাই, গতি আমি উপায়ন্ত হয়ে আমি এইটাই বিচারিছো যে স্থানীয় যুবক যুবতী যিখিনি দিব্যাঙ্গ সমাজের লোক আছে এই লোকসকল অতি শীঘ্রে নিযুক্তি দিয়ক আর যিখিনি আমার CSR ফান্ড আছে এই ফান্ডরপা বছরি কিনা এটা দিবল আমি আর্থিকভাবে সহায় করবলক অনুরোধ জানাইছো। অন্যথা আমি আগন্তুক দিনক ইয়াতকৈ বেছি মানে তীব্র আমি প্রতিবাদী কার্যসূচী হাতত লোক। নাজিরার পৰা নয়নমণি ভৰদ্বাজৰ ৰিপৰ্ট, সময় অসম।